नमस्कार বন্ধুরা, আমি শম্পা। তোমাদের সাথে আজকে আমি আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটু অন্যরকম ধরনের কেকের রেসিপি। আজকের কেকের ব্যাটারটা কিন্তু আমি বাটিতে বা কোনো পাত্রে তৈরি করব না। আজকের কেকের ব্যাটারটা একদম খুব সহজ পদ্ধতিতে মিক্সিং জারের মধ্যে তৈরি করে তারপর কেকটা তৈরি করব। মিক্সিং জারের মধ্যে কেকের ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং জারে নিয়ে নিলাম 1 কাপ চিনি। আমি কিন্তু কোনো উপকরণই আলাদা আলাদা করে মেশাবো না, একবারে একসাথে মিশিয়ে নেব। এবার চিনির মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। এখানে কিন্তু ময়দা আর আলাদা করে জেলে নেওয়ার প্রয়োজন নেই। মিক্সার জারের মধ্যে ময়দা দেওয়ার পর আমি দিয়ে দেব 1/2 কাপ রিফাইন্ড অয়েল, 1/2 কাপ টক দই, 2 টেবিল চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব 1/2 কাপ দুধ। সমস্ত উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। কেকের ব্যাটার তৈরি করার জন্য নরমালি আমাদের বেশ কয়েকটি ধাপ পার হয়ে তারপর কেকের ব্যাটারটা তৈরি করতে হয়, সেই জন্য এই সমস্ত ঝামেলা পোয়ানোর জন্য আমরা কিন্তু কেক তৈরি করতে চাই না। আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে কেকের ব্যাটার তৈরি করার রেসিপিটা শেয়ার করছি, এই পদ্ধতিতে যদি তোমরা কেকের ব্যাটার তৈরি করো তাহলে কিন্তু একেবারেই ঝামেলা পোয়াতে হবে না, খুব সহজেই কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। মিক্সিং জারের মধ্যে কেকের ব্যাটারটা তৈরি হওয়ার পর ঠিক এরকম দেখতে হবে। আমি এখানে শুরুতে 1/2 কাপ দুধ মিশিয়েছিলাম, তারপর প্রয়োজন অনুসারে আরও 1/2 কাপ দুধ মিশিয়ে দিয়েছি। এই ব্যাটারটা তৈরি করার জন্য পুরো 1 কাপ দুধ প্রয়োজন হবে। কেকের ব্যাটারটা তৈরি করার পর এর মধ্যে মিশিয়ে দিব 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে কেকের ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি যে পরিমাণে কেকের ব্যাটার তৈরি করেছি তাতে একটা বড় পাত্রে যদি কেক বেক করা যায় তাহলে একটা কেকই তৈরি হবে, কিন্তু ফয়েল প্যাকেটে আমি কেক বেক করব, তাই জন্য এই ব্যাটারটা দিয়ে 3টে কেক তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু ছোট ছোট কেক বেক করে নিয়ে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে গিফটও করতে পারো। এবার তোমাদেরকে বলছি, আজকে আমি তৈরি করব গাজরের কেক, তাই এর মধ্যে মিশিয়ে দিলাম গ্রেট করে নেওয়া গাজর। এই ব্যাটারের মধ্যে কিন্তু আমি 2টো মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে মিশিয়ে নিয়েছি। গ্রেট করা গাজরটা ব্যাটারের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি কিন্তু মেশানোর কাজটা পুরোপুরি মিক্সিং জারের মধ্যেই করে নিচ্ছি, এতে করে আর এক্সট্রা কোনো পাত্র ব্যবহার করতে হচ্ছে না। কেক বেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফয়েল প্যাকেট, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। তেল ফয়েল প্যাকেটের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব কেকের ব্যাটার। আজকে কিন্তু আমি 2টো কেক একসাথে বেক করব, আর তাও করব রুটি তৈরি করার চাটুর উপর। তার জন্য গ্যাসে একটি রুটি তৈরি করার চাটু বসিয়ে তার উপরে দিয়ে দিয়েছি একটা স্টিলের প্লেট। প্লেটের উপর দিয়ে দিলাম পাশাপাশি 2টো ফয়েল প্যাকেট। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে 30 থেকে 35 মিনিট পর্যন্ত বেক করে নিলেই রেডি কেক। তবে 30 থেকে 35 মিনিট বাদে ঢাকনা খুলে কেকের ভেতরে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা। যদি টুথপিকটা পরিষ্কার থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এভাবেই খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল গাজরের কেক, আর কেকটাও কিন্তু খুব সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই ধরনের কেক চায়ের সাথে খেতে তো একেবারেই অনবদ্য, আর শীতকালে এরকমভাবে বেশ ছোট ছোট করে কয়েকটি কেক তৈরি করে ঘরে রেখে দিলে যখন খুশি তোমরা কিন্তু চায়ের সাথে এনজয় করতে পারো। তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি আর নরম হয়েছে, আর ভেতরে কিন্তু যথেষ্ট ময়েশ্চারও আছে, ঠিক এরকম স্পঞ্জি আর নরম হয়েছে, যেটা খেতে একেবারেই অনবদ্য। আজকের আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।